Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. মানে আমরা তো বুকিং ছাড়াই চলে এসেছি, ওই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। এই সোজা যান, একটা টিলা পাবেন, টিলার পাশেই দেখবেন ভালো বাংলো আছে, থাকার জায়গা আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সো নাইস। Hey guys, come on! ওই সামনে টিলাটা পেরোলি আমাদের থাকার জায়গা। Come on, come on! আমি আপনার সঙ্গে পরে যোগাযোগ করছি। তোর হলো? আচ্ছা আপনি আমাকে একটু পরে ফোন করুন না, এখন কথা বলতে পারছি না। মাই কি হয়েছে আর কে জানে, কোথায় কোন লাফড়া করেছে, কেন রে কি করেছে, তোর তো একদম উথলে উঠলো রে। এই চুপ কর। তার মানে ব্রেকফাস্ট আর হলো না, তার মানে শাটাল
লাঞ্চ কি করবি তাহলে? কি করব মানে ব্রেকফাস্টে যে হলো না তার টাকাটা ফেরত পাবো নাকি? যাক বাবা, আরে মরবি দেখছি। আ ওয়ার্ল্ড ব্যাংক আর এই এরো পাই পয়সা হিসাব করে বেড়াতে আসিস? এই সবাই শোন, এই চল বাংলা দিকে একটু যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চল 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 ওকে। वैसे जगह बड़ा मस्त। अरे अरे यार आइला कुत्ते के लिए आगे अरे अपने अपने लगते हो बेटे ना। चल चल वाव ब्यूटीफुल वाव लाइफ बन गया यार इकाने थक बो हमरा देख ची दाना है देख ची माने अमादर के इकाने थक कर कौन था ना की है बुकिंग नहीं अमादर बुकिंग গত পরশু ঠিক হয়েছে আমরা এখানে বেড়াতে আসছি। ওই স্টেশন মাস্টার ভদ্রলোক ভাগ্যিস বললেন একটা বাংলো আছে তাই যাচ্ছি। টুরিজম কি তোর বাবার নাকি? আরে এই কথা বলবার আগে সাবধানে কথা বলবি, আমার সঙ্গে বেশি করতে আসবি না বলে দিলাম ওকে। একদম সাবধানে কথা বলবি। সরি 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 এই ওকে বারণ কর কিন্তু আমি মেরে ফেলে দেবো। আচ্ছা স্যার বাদ দে। এই কাকে মারবি? মার মার করে মার। কি করছিস? আরে দায়িত্ব নিবি, চাকা নিবি, ফ্লপ করবি, সব একসাথে হয় না বুঝলি? ঠিক আছে এই শালা কি ঝামেলা তো কুল ডাউন শোন না ফালতু কথা যত কাম অন। আরে ব্যাগ নিয়ে যা, ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে রিল্যাক্স আর কেন ঝামেলা করছিস? চল মান চল 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 আপনি তো আমাদের বিপদ তারণ কাকু, খুব খিদে পেয়েছে। কেউ থাকে না এখানে, আর কেউ থাকে না। বলা নেই কওয়া নেই, আমি তো থাকতে দিতে পারি না। তাছাড়া এখানে আরে কোনো অসুবিধা হবে না কাকু, আরে আমরা সব ম্যানেজ করে নেব। কি বলিস, কদিনের তো মামলা আছে। হ্যাঁ প্লিজ 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 প্লিজ। আমার কিন্তু কোনো দায় নেই। কে কার দায় ভয় কাকু? হিজ ইজ হুজ হুজ হার হার হুর হুর। ও বলে বলে একদম সাচ্চা বাত বলেছে। তাছাড়া এই জায়গা মস্ত আছে আঙ্কেল, আমরা তো কিছু দিনের জন্য থাকব, তারপরে চলে যাব। বা আমি একটু ঘরে যাব। চাবিটা আসুন। এই
এটা আমরা নিলাম। ওকে দিস ইজ টু মাচ। তুই একা একটা ঘরে থাকলে বাকিরা কোথায় থাকবে? এই ঘরে বিছানা একটাই, আমি থাকবো এখানে। তাছাড়া আমি পে করেছি, আমি অন্যের সঙ্গে কেন রুম শেয়ার করব? আরে এ তো মহা মুশকিল, একসাথে বেড়াতে এসে তুই যদি শুধু আমার আমার করিস তাহলে তো বেড়ানোর মজাটাই মাটি হয়ে যাবে। আমি কি কিছু ভুল বলেছি? একলা না থাকলে আমার ঘুম আসে না, সুতরাং আমি এই ঘরে থাকবো, ব্যাস। দেখছিস তো, এই এতে না দেখা থেকে কিছু নেই, আমি পে করেছি, বিনা পয়সায় এখানে থাকতে আসিনি। এই শাশ্বতী, তুই টাকা টাকা করবি না, হ্যাঁ টাকা টাকা করবি না। কত টাকা দিয়েছিস তুই? 2000 টাকা দিয়েছিস, টাকা ফেরত নে, গেট লস্ট। সিদ, তুই আমার সঙ্গে একদম লাগতে আসবি না বলে দিলাম। কেন কি করবি তুই? দেখবি কি করব? ওই আমি খুব ভালো করে জানি তুই এসব কেন করছিস, হ্যাঁ? ডোন্ট বি সো জেলাস, ওকে? আচ্ছা তোরা কি শুরু করেছিস বলতো? আরে আমি শুরু করেছি নাকি? দেখছিস না শুরু থেকে কি আরম্ভ করেছো? আরে আমি কি টাকা মারছি নাকি? কি করে জানবো? টাকা মারছিস কি মারছিস না? এই শাশ্বতী, ফালতু কথা বলবি না একদম। এই সে একদম বাড়াবাড়ি করবি না। জাস্ট শাট আপ, ফাইট লাইক কিডস। ছেড়ে দে, ওকে একা একটু রুমে থাকতে দে। তুই আর তোরা দুজন একটা রুম শেয়ার কর, আমি আর মামা একটা রুম শেয়ার করছি। আর রোহিণী ড্রয়িং রুমের পাশের ঘরটা, যেখানে একটা বড় ক্যাবিনেট ওয়ালা আয়না আছে। আরে বাস, আলো ইয়ারা বন্ধ। শিট, চাবিটা, চাবিটা আমার কাছে। আরে থাক গিয়া আছি, বাইগুরু কিতনা লাগে যে ইয়ার, ও মাইন্ড ব্লোয়া। চল চল, মেলা কুলি মানতে মানতে থাক গিয়া ইয়ার। ক্যাবিনেট ওয়ালা আয়না, আলমারিও। ও ইয়ার, আয়না ও ভি ক্যাবিনেট ওয়ালা। এটার চাবি নেই, খোলা যায় না। ওই রোহিণী, তেরে কো কেসে পাতা চলা, ইয়াহ পে আয়না হে ও ভি ক্যাবিনেট ওয়ালা। আরে একটা ঘরে একটা আয়না থাকতেই পারে, তার মধ্যে এত অবাক হওয়ার মতো কি আছে বলতো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কাকু ওই খাবারের কাউকে খুঁজছিস? অরবিট, 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 ও কেউ চল চল চল, দেখতে দেখতে চল। অরবিট, ও অরবিট, ও কেউ অরবিট, 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 অরবিট। Thank you.
धीरे हल्का नेशा मुंडा चुमे जा धीरे धीरे ओ ओ धीरे धीरे हे धीरे धीरे ओ ओ धीरे धीरे हल्का नेशा मुंडा चुमे जा के जाने एमने छिना छिना किछु कथा লিখে যায় জীবনের না শোনা রূপকথা কে জানে এমনে ছেঁড়া ছেঁড়া কিছু কথা লিখে যায় জীবনের না শোনা রূপকথা ভালো লাগে সময় ভাবতে একা একা মনে থাকে কিছু না অসময় কিছু দেখা কে জানে জীবনের ছোট ছোট কথার ছবি বলে যায় এমনের না বলা কথার ছবি এখান থেকে পড়লে কেউ জ্যান্ত ফেরে না কি ভাবলি আমি তোকে ঠেলে ফেলে দেব তা ভাববো কেন আমার শরীরটা একদম ভালো লাগছে না আমি একটু ঘরে যাচ্ছি রোহিণী এখানে থাকতে তোর অসুবিধা হচ্ছে এই বাংলোটা তোর চেনা এই বাংলোর ঘরগুলোর সামনে সবকিছু তোর চেনা তাই না রে মনে পড়ছে কিছু আমার চেনা তুমি যে বললে বাংলোটায় তোর বাবা মারা গেছিলেন আমি বলেছি কখন বললাম যা তুই বলিস নি না এই বাংলোটাকে বেঁধে সামনে যে রাস্তাটা ওর উপরে একটা পাথর দিয়ে সাজানো ঢিপি আছে তাই না রে যে ছবিগুলো আঁকি সেগুলো কাউকে দেখাস নি তো কেন বলতো জিজ্ঞেস করলাম বাদ দে এনজয় কর ওকে প্যারাতে এসে আজে বাজে চিন্তা একদম করে না এনজয় আজে বাজে চিন্তা আমি করি না কিন্তু কে আজে বাজে চিন্তা করে সেটা আমি খুব ভালোভাবেই জানি আরে আপনাকে বারবার বলছি আমি আপনাকে ফোন করার মতো টাইম পাচ্ছি না সময় পাচ্ছি না সবাই থাকছে ট্রাস্ট মি এ আইল কল ইউ ব্যাক কি হয়েছে আমি কিন্তু তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম হে হে বেবি লিসেন আমাকে বেশি চাপ দিবি না বুঝলি টাকা টাকা দিবি আমি তোকে আর কোনো টাকাই দেবো না তুই যা ইচ্ছে করে নিতে পারিস যা ক্ষতি করা তা তো তুই করেছিস এবার কি চাস তুই ওলে বাবা এমন ভাবে বলছো যেন তুমি চাওনি জিনিসটা হোক হোস্টেলে যখন কেউ ছিল না জানতেছি দেখেছিলি কেন আমায় আর বেট নেকা সাজিস না সারা তুই যদি টাকা না ছাড়িস না তোর আমার ছবিগুলো না ফাটিয়ে সারা পাবলিসিটি করে দেবো হ্যাঁ বিষয় যা ছাড় তোকে লজ্জা করে না তুই জানিস কি হয়েছে আমার তোকে ভরসা করে দিনের পর দিন কি হয়েছে কি হয়েছে ও মাই গড জিও গ্রেট নিউজ ইয়ার তুই প্রেগন্যান্ট বাপটাকে অরবিট সাম ডে অর আদার আইল কিল ইউ ইয়েস এন্ড আই মিন ইট Thank you.
কাউকে খুঁজছে? না, কই না তো। অনেক দিন হয়ে গেল তো, এখন কি আর কিছু খুঁজে পাওয়া যাবে? কি খুঁজে পাওয়ার কথা বলছেন বলুন তো? আপনি তাহলে কিছু খুঁজছেন না তাই তো? শুনুন, সুব্রত সেন বলে একজন এ বাড়িটার মালিক ছিলেন, তার প্রথম পক্ষের মেয়ে এবং মেয়েটির সৎ মা আর সৎ বোনকে নিয়ে এসেছিলেন এখানে। হ্যাঁ, তারপর দুজনের মধ্যে খুব ঝগড়া হতো জানেন। বউটা ছোট্ট মেয়েটাকে খুব মারত, বন্ধ করে রাখতো ওই আয়নাওয়ালা ঘরে। মেয়েটা কিছু বলতো না, খুব খুব ভয় পেত তো। তারপর একদিন একদিন দুজনের মধ্যে ঝগড়া হতে হতে এমন হলো যে একটা গাড়ি বাবা বাবা চিৎকার করছে, আপ্রাণ চেষ্টা করছে নিজেকে বাঁচানোর। বাবা হঠাৎ করে চিৎকার করে উঠলো, ব্যবস্থা করে দেবো। ফোন করেছিস ওদের বাড়িতে? বাড়িতে ফোন করবো করবো, আমি একটা অন্য সিম কার্ড নিয়ে এসেছি। হ্যালো, কেউ জানে না ও কোথায়, জানার তো কোনো প্রশ্নই নেই। ফোন করে টাকা চেয়েছি। কি কেন? বেশ করেছে, ফোনটা আপনারা করে ফেলেছেন। টাকার দরকারটা আমার, আমি সব ব্যবস্থা করলাম, আর ফোনটা করে টাকাটা চেয়ে নিলেন। দীপন পুলিশ, পুলিশে পুলিশে চলে গেছে খবরটা। এবার আমি কি করবো? আরে ও যদি টাকাটা না দিতে চায় আমি কি করবো? ফোন করে দে। কি জোরে বলুন, শোনা যাচ্ছে না, জোরে কথা বলুন। ওকে কি কি করবো? Thank you.
করবে। তুমি বড় হলে এই গাউনটা পরবে। কিরে কোথায়? তোকে বলে যাবো নাকি? বাংলা ছেড়ে যাস না। কেন বলছি বলে? বসে না জায়গা, বাংলা ছেড়ে না যাওয়াই ভালো। চল ফোকাটে ভয় দেখাস না।